আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে ভুট্টা গ্যাসের চুলায় কিভাবে খুব সহজে ঝলসে নিয়ে পারফেক্ট টেস্টের সাথে আপনারা ঝলসানো ভুট্টা খেতে পারবেন। সাথে থাকবে বিক্রেতাদের সেই স্পাইস। এছাড়াও আমি কিন্তু কয়লায় কিভাবে ভুট্টা ঝলসানো যায় বারবিকিউতে এবং কিভাবে কয়লা আগুন ধরানো যায় সব কিছুই ডিটেইলস সহ ভুট্টা ঝলসে সেই রেসিপিটাও শেয়ার করেছিলাম। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেয়া থাকবে। প্রথমে আমি 3 পিস ভুট্টা নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে। এখন এগুলোকে ঝলসানোর পালা। ঝলসানোর প্রসেসের উপরে কিন্তু আপনার টেস্টটা নির্ভর করবে। আমি একটা স্ট্যান্ড নিয়েছি, আপনারা রুটি ছ্যাঁকার স্ট্যান্ড আছে, বিভিন্ন স্ট্যান্ড আছে, যে কোনো কিছুতেই এভাবে ভুট্টা ঝলসাতে পারেন। এই যে দেখুন, 3টা ভুট্টা আমি বসিয়ে দিয়েছি। আগুনের আঁচটা একদম কম ছিল দেখেছেন আপনারা, কিন্তু আমার এই স্ট্যান্ডটা কিন্তু বেশি উঁচু না, অল্প দূরত্বে, এই জন্য আগুনের আঁচ এরকম দিয়েছে। আপনাদের স্ট্যান্ড যদি অনেক উঁচু হয় সেক্ষেত্রে আগুনের আঁচটা হালকা আরেকটু বাড়িয়ে দিতে হবে। তো কিছুক্ষণ পর পর উল্টে দিচ্ছি, এই মনে করেন 2 মিনিট, সব দিকই যাতে ভুট্টা ঝলসানো হয় পারফেক্টলি এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। অল্প আঁচে যদি ভুট্টাটা ঝলসানো হয় তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো পাওয়া যায়। আমি রাস্তার ধারের বিক্রেতাদের মতো ওদের কাছ থেকে রেসিপিটা নিয়ে, মানে ওরা যেই যেই স্পাইসগুলো ব্যবহার করে, আমি ভুট্টার ঝলসানোর রেসিপি দেখিয়েছিলাম আপনাদেরকে। কিন্তু সেখানে বারবিকিউ ভুট্টাতে আমি প্রসেসিংটা এমনভাবে দেখিয়েছিলাম যা কীভাবে বিক্রেতাদের চাইতে ঘরে ভুট্টা বারবিকিউ করলে টেস্ট বেশি পাওয়া যাবে সেটা ছিল সেই রেসিপিতে। তো চলুন এখন আমরা ভুট্টা বিক্রেতাদের স্পাইসটা তৈরি করে নেই। লবণ নিয়েছি 1 টেবিল চামচ, আর এর মধ্যে বিট লবণ দিয়েছি 1 চা চামচ, মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাই সাধারণত কমনলি ভুট্টা বিক্রেতারা ব্যবহার করে, কিন্তু কিছু কিছু ভুট্টা বিক্রেতা লিকুইড একটা মশলাও কিন্তু ব্যবহার করে, সেটা আরেকদিন শেয়ার করব। লেবু নিয়ে নিয়েছি। তো একটা ভুট্টা আমার হয়ে গিয়েছে, সেই ভুট্টাটা আমি তুলে নিলাম, আর এরপর বাকি 2টো ভুট্টাও আমি করে নিচ্ছি। ভুট্টাগুলোকে উপরে নিচে, মানে সামনে পিছনে করেও দিচ্ছি, যাতে করে যে সাইডটা কম হয়েছে সে সাইডটাও হয়ে যায়, এম আগুনটা যাতে লাগে এভাবে করে। এই 2টো ভুট্টাও আরও কিছুক্ষণ আমি করে নিচ্ছি। প্রথম ভুট্টাটা আমার হতে 20 মিনিট সময় নিয়েছিল। 20 মিনিট হওয়ার পর এই 2টো ভুট্টার কিন্তু পুরোপুরি হয়নি, দেখেছেন সামনে পিছনে করেও আমি পুড়ছিলাম। তো এই কারণে এই 2টো ভুট্টা আরও 2-3 মিনিট একটু ঝলসে নিয়ে এবারে আগুনের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। বাড়িয়ে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে নিচ্ছি, কারণ সিদ্ধ কিন্তু হয়ে গিয়েছে। এখন ভুট্টা বিক্রেতারা যখন বিক্রি করে তারা কিন্তু জাস্ট কয়লার উপর দিয়ে ঝলসে নেয়। আমি যেভাবে বিবিকিউ দেখিয়েছিলাম সেভাবে অনেক বেশি টেস্ট পাবেন ভুট্টা বিক্রেতাদের চাইতে। শুধু তাই না, গ্যাসের চুলায় আমি যেভাবে দেখাচ্ছি সময় নিয়ে করে, এটাতেও ওদের চাইতে আপনার ভুট্টাটা ঘরে তৈরি করলে বেশি টেস্ট পাবেন। তার কারণ হচ্ছে ভুট্টার ভিতরটাও ভালো করে ঝলসানো হয়, মানে সেদ্ধ হয়, ভিতরটাও সেদ্ধ হয়, এ কারণে টেস্টটা বেশি আসে। আর ওরা মাত্র 4-5 মিনিটের মধ্যেই কিন্তু ভুট্টাটা ঝলসে দেয়, যার কারণে ভিতরটা তেমন একটা ভালো সিদ্ধ হয় না। টেস্টটা কিন্তু নিজেরা তৈরি করলেই বুঝতে পারবেন টেস্ট কীভাবে বেশি আসে। তবে গ্যাসের চুলার চাইতে কয়লায় বারবিকিউ করলেই কিন্তু টেস্টটা অনেক বেশি পাবেন, আর এভাবেও ভালোই টেস্ট পাবেন, কোনো অংশে কম পাবেন না। রাস্তার ধারের ওই বিক্রেতাদের যেই ভুট্টার ঝলসানো তার চাইতে কিন্তু গ্যাসের চুলায় আমরা যে করছি এটারও কিন্তু কোনো অংশে কম টেস্ট হবে না। এই যে দেখুন,
আমার তিনটা ভুট্টাই হয়ে গিয়েছে। তো এখন আমি লেবুর রস দিচ্ছি। আমি প্রতিটা ভুট্টাতে 2 পিস লেবুর রস ঘষে দিচ্ছি। আরও একটা বিষয়, ওরা যখন স্পাইসগুলো দেয়, দেখা যায় 1 টুকরা লেবুর রস দিচ্ছে বা অল্প, তাও ছোট পিস করে, আর মশলাগুলো দেখা যায় একবারই কিছুটা মাখিয়ে দিচ্ছে। আমরা কিন্তু খাওয়ার সময়ও বারবার মশলাগুলো নিতে পারি, বারবার ব্যবহার করতে পারি এবং লেবুর রসটাও বারবার মাখাতে পারি। এতে ঘরে ভুট্টার টেস্ট কিন্তু অনেক অনেক বেড়ে যায়। আশা করি আপনারাও খুব সহজে বাসায় এই ভুট্টার দিনে, যারা কয়লার জ্বালাতে চান না, বারবিকিউ করতে চান না, খুব সহজে গ্যাসের চুলায় এভাবে তৈরি করে নিতে পারবেন। আর বাসায় কিভাবে বারবিকিউ করতে পারবেন কয়লাতে, সেটা তো ডিসক্রিপশন বক্সে দিয়েই দিয়েছি। ভালো থাকবেন সবাই, আমার ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে করে সব রকমের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। আমি কুকিং, বেকিং এবং সব রকমের দেশ বিদেশের রান্না সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি, তবে নো ফেল রেসিপি এবং খুবই সহজভাবে আমি প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে করে সহজভাবে রান্নাটা পারফেক্ট টেস্টের সাথে আপনারা করতে পারেন। যারা ফেসবুকে ওয়াচ করছেন, তারা লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।